শিয়া সম্প্রদায়ের লোকদের মুসলমান বলা যাবে কি? সুন্দর প্রশ্ন করছেন। শিয়া তাদের আসল নাম আহলুত তাশাইয়ু, আমরা বলি শিয়া। কি বলি? শিয়া দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার আহলুত তাশাইয়ু কোবরা, বড় শিয়া। আরেক দল আহলুত তাশাইয়ু সোগরা, ছোট শিয়া। এমনি তারা ভাগ হয়েছে বারোটা, কয়টা? কিন্তু আকিদার দিক দিয়ে দুই প্রকার, একটা বড় শিয়া আর একটা ছোট শিয়া। যারা বড় শিয়া, যারা বড় শিয়া তাদেরকে মুসলমান বলবেন না কাফের বলবেন সিদ্ধান্ত আপনারা দিবেন, আমি কিছু তথ্য দিই। বড় শিয়া যারা, তারা আল্লাহর কোরআনে হাত দিয়েছে, তারা কোরআন ছেপেছে। ওই কোরআনে একটা সুরার নাম দিয়েছে সুরাতুল ওয়েলায়া। কি নাম? আল্লাহর কোরআনে ওয়েলায়া নামে সুরা আছে, সেটা কোন সুরা জানেন? সুরা আলান্নাস। ওরা একটা আয়াত ঢুকাইছে বড় শিয়ারা, শোনেন আমি বলি। আলান্নাস লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়্যান সাহরাক। যে তারা যদি কোনোদিন ইরান থেকে মক্কা জয় করতে পারে, জান্নাতুল বাকিতে যে আমার আম্মা যান আয়েশার কবরে দোররা মারবে, আমার আম্মা জান আয়েশার সামনে আল্লাহ সূরা নূর নাজিল করলেন, সূরা নূর নাম দিয়ে আল্লাহ প্রমাণ করলেন হযরত আয়েশা যার বাইরেও নূর ভিতরেও নূর, সে আয়েশার সামনে এত বড় গুস্তাখি করে যে বড় শিয়ারা তাদেরকে আমরা মুসলমান বলতে পারি না। তিন, বড় শিয়া যারা তাদের আকিদার কিতাব উসুলে কাফিতে তারা লিখেছে ইরতাদান নাসু বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা আলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নেওয়ার পর হযরত আলী ছাড়া বাকি সব সাহাবী কাফের মুরতাদ হয়ে গেছে। সেই বড় শিয়াদের তাদের মুসলমান হওয়ার সুযোগ আছে? তারা কি সরে কোন? আমারে তো দোষ দেন, আব্বাসী কথায় কথায় কাফের বলে, এখন আপনারাও তো বললে। হ্যাঁ, রইল ছোট শিয়া, তাদেরকে আমরা কাফের বলি না, বেদাতি বলি। ছোট শিয়ারা আমাদের মতে কোরআন হাদিস পুরা মানে, কোনো সাহাবিকে গালি দেয় না, সকল সাহাবিকে মমিন ও জান্নাতি মনে করে, শুধু হযরত আলীকে আবু বকর ওমর ওসমানের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। এতে আমরা তাদের কাফের বলতে পারি। জবাব পাইছেন?